কোরবানির পশু জবাই করা হক কার বেশি? জবাইটা কে করবে, ইমাম সাহেব করবে নাকি মুয়াজ্জিন করবে, কে করবে? সবচেয়ে বড় হক হইলো যার যার পশুটা সে সে কোরবানি করা সবচেয়ে হক। পাঁচজন আছেন, পাঁচজনের মধ্যে যে ব্যক্তি সাহস আছে, শক্তি আছে, অনেকের সাহস আছে শক্তি নাই, জবাই করতে ফোসাইতে পারে না, এর দেওয়ার দরকার নাই। যার শক্তি আছে, সাহস আছে, প্রাণী কষ্ট পাবে না, ওই মানুষ দ্বারা কোরবানি করলে সবচেয়ে উত্তম। যদি সে না পারে, ভাগিদারদের মধ্যে কেউ না পারে, তখন আমরা আসি, আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা জবাই করে দেব। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যদি বিসমিল্লা না বলে কোরবানি হবে কি না? মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা না বলে তাহলে কোরবানিটা হবে না, ইচ্ছাকৃতভাবে না বললে আর তার মনে নাই কোরবানি দেব, তার মনে নাই যে বিসমিল্লা বলতে হবে, তাহলে কোরবানি হয়ে যাবে, কারণ তার ভিতরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার কোরবানিটা ইনশাল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কোরবানি গোশত দিয়ে দিনের প্রথম খাবার খেতে হয়, এটা কি এ কথা কতটুকু সঠিক? আমরা যে দুইটা ঈদ হয়, রোজার ঈদের সময় কিছু খেয়ে যাওয়া সুন্নাত, বলেন কি বলছে? রোজার ঈদের সময় কিছু খেয়ে যাওয়া সুন্নাত। এখন প্রশ্ন হইল, কোরবান ঈদের দিন কি কোরবানের গোশত দিয়ে প্রথম খাবারটা খেতে হয়, এটা কি সঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবান ঈদ যে পড়তেন, এই যে চলে আসে ঈদের সময়, তিনি ফজরের নামাজ পরে মসজিদে বসে থাকতেন, বাড়িতে যেতেন না। যখন সূর্য উঠত, যে সময় এশরাক বা আমরা চাষের সলাৎ পড়তাম, এই সময় তিনি কোরবানি ঈদের দিন ঈদের সলাৎ পড়তেন, সকালবেলা ঈদের নামাজ পরে কোরবানি করতেন, মানে 7:30-8টার মধ্যেই গোশত হয়ে যেত, সেই পশুর কলিজা ভুনা করে সেই কলিজা দ্বারা আল্লাহর নবী প্রথম খাবারটা খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কি চাই কোরবানির পশুর পশু দিয়ে আমরা প্রথম খাবারটা খাই? যদি চান তাহলে আপনার জামাত দিতে হবে 6টা বাজে অথবা 6:30 বাজে। যদি বলেন আমরা ঢাকার মানুষ, ঘুমাই বেশি, ফজর নামাজ পড়বো না, তাহলে 6:30 বাজে টাইম দিবেন। আর যদি বলেন আমরা নামাজ, ফজর নামাজ পড়ি, আমরা আল্লাহ নবীর হাদিসকে মানি, তাহলে টাইম দিতে হবে 6টা বাজে। ইনশাল্লাহ আরও 6 দিন বাকি আছে, আপনারা যখন আমাকে বলবেন আমি মাইকে ঘোষণা দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে করে আমরা নবীর সুন্নত আমরা কোরবানির পশু দ্বারা প্রথম খাবারটা খেতে পারি। আরেকটা আছে, কোরবানির পশুর রক্তের মধ্যে নাকি আরোগ্য আছে, অনেকে পায়ে লাগায়, অনেকে আছে বাটি দিয়ে নিয়ে সন্তানকে খাওয়ায়, এটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ কুসংস্কার। আমরা কোরবানি দেওয়ার পর অনেকে এই গরুর রক্ত পারায় বা সন্তানকে খাওয়ায়, এগুলো কুসংস্কার হবে। কোরবানির পশুর জান যাওয়ার আগে কি চামড়া খোলা জায়েজ আছে? না, জায়েজ নাই। অনেক কষা এরকম আছে, আমরা আমাদের মাঝে অনেক কষা হয়ে গেছি, আমরা বেটা দম জানে গরুটার, এখন এই পায়ের রোগ কাটা শুরু করে দিছে, হাতে হ্যাঁ দুই পা চার পায়ের রোগ কাটা শুরু হয়ে যায়, না এটা ইসলামে ঠিক না, প্রাণী কষ্ট পায়। কোরবানির আকিকা একসাথে দেওয়া যাবে কি না? যাবে না। কোরবানির পশুর হাড্ডি ঘরে ঝুলিয়ে, ঘরের কোণে ঝুলিয়ে রাখলে কি কোনো সমস্যা হবে? কেন আপনি ঝুলিয়ে রাখবেন? ঘরের কোণের মধ্যে অনেকটা কমে গেছে, আগে দেখতাম গরুর রানের হাড্ডি ঝুলিয়ে রাখতো, কেন ঝুলিয়ে রাখছেন বলে, এই হাড্ডি থাকলে ভূত ফিতনি আসে না, ঘর মুক্ত থাকে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরিক, এগুলো করা যাবে না। যাদের ঘরের কোণে আছে ফেলে দেন।